নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কুম্ভ রাশি দু হাজার কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি বিগত দুই বছর থেকে আড়াই বছর আপনাদের সময়টা মোটেও শুভ যায়নি কিন্তু এবার আপনাদের সময় পরিবর্তন হতে শুরু হবে দু হাজার কুড়িতে দু হাজার উনিশে আপনাদের শারীরিক মানসিক ও অর্থনৈতিক যে টানাপোড়নের মধ্যে কেটেছে এবার আপনাদের সুসময় আসছে দু হাজার কুড়িতে বিপরীত রাজ্য তৈরি হচ্ছে যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ সময় আসতে চলেছে আপনাদের জানিয়ে রাখি কুম্ভ রাশি প্রধানত তিনটি নক্ষত্র হয়ে থাকে এই তিনটি নক্ষত্রের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানাবো দু হাজার কুড়ি কেমন যাবে এই তিনটি নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র এটি তেইশ নম্বর নক্ষত্র শতভিসা নক্ষত্র এটি চব্বিশ নম্বর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এটি পঁচিশ নম্বর নক্ষত্র আমি আপনাদের এখানে কোন গ্রহ উচ্চস্থ হয় না এবং কোনো গ্রহ নিচস্ত হয় না এটি প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে কারণ এটি শনির মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশির দ্বাদশে আসছে শনি মহারাজ রাশির অধিপতি শনিদেব আপনাদের দ্বাদশে আসছে কাজেই কুম্ভ রাশির সময় কিন্তু খুব সময় শুভ আসতে চলেছে তাহলে যে কোনো ক্ষতি হবে না তা নয় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে কি কি সমস্যার সম্মুখীন হবেন আপনারা সেটিও আমি আপনাদের জানাবো আগে আপনাদের শুভ দিকগুলো জানিয়ে রাখি কুম্ভ রাশির জাতকদের দু হাজার কুড়িতে ধন ভান্ডার বৃদ্ধি পাবে কিন্তু শনির দৃষ্টি পড়ছে দ্বিতীয়তে আর এই দৃষ্টি পড়ছে স্বচ্ছভাবে যারা মেডিকান দিবে তাদের সম্ভাবনা থাকবে মেডিক্যানে চান্স পেয়ে যাওয়ার রাশির নবমে দৃষ্টি দেওয়ায় আপনার ভাগ্যের উন্নতি হবে বিদেশে গিয়ে যারা শিক্ষা অর্জন করতে চাইছেন তাদের জন্য বছরটি শুভ শিক্ষাক্ষেত্রে খুব শুভ বিশেষত উচ্চশিক্ষা তবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য যে খুব একটা খারাপ তা নয় তাদের শিক্ষা মিশ্র প্রকৃতির হায়ার ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বছরটা শুভ দু হাজার কুড়িতে ঈশ্বরের প্রতি আপনাদের ভক্তি ও শ্রদ্ধা বাড়বে জীবনে চরমতর সাকসেস পেতে পারেন দু হাজার কুড়িতে তাই কর্মে আপনি ঝাঁপিয়ে পড়ুন শরীর স্বাস্থ্য আগের চেয়ে অর্থাৎ দু হাজার উনিশের থেকে আপনাদের অনেক ভালো যাবে প্রেমে কিছুটা বাধা আসতে পারে রাগকে সংযম করার চেষ্টা করুন বিবাহিতা নারীদের থেকে এবছর আপনাদের সাবধানে থাকতে হতে পারে নচেত অবৈধ সম্পর্কে আপনি জড়িয়ে পড়তেই পারেন যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তবে কিন্তু শনি দেবতার ক্রোধ বৃদ্ধি পাবে কেননা শনি মহারাজ সাত্বিক গ্রহ তিনি কিন্তু কোনো কুকর্ম পছন্দ করে না আর আপনি যদি কোনো খারাপ কর্মে জড়িয়ে পড়েন তবে আপনি শনি মহারাজের যে শুভ দৃষ্টি তার কিন্তু কোনো ফল পাবেন না এই জন্য আপনার জীবনে সমস্যা আসতে পারে শেয়ার বাজারের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ইনকাম বাড়বে আগের থেকে আপনাদের শত্রু কমবে বিদেশ থেকে এবং উত্তরাধিকার সূত্র থেকে আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দু হাজার কুড়িতে অর্থাৎ যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তানের কামনা করছেন কিন্তু পাচ্ছেন না এই বছর আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তি হয়ে যেতে পারে নতুন চাকরির যোগাযোগ দেখা দিচ্ছে ব্যবসা করতে চাইলে এই বছর আপনি ব্যবসা শুরু করুন কারণ বৃহস্পতির কৃপাদৃষ্টি আছে আপনার উপর মাঝে মাঝে আপনাদের ঘুমের সমস্যা দেখা দিতে পারে যদি আপনাদের এরকম ঘুমের সমস্যা দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ করবেন এছাড়া আপনাদের পিতার স্বাস্থ্য খারাপ হতে পারে অর্থাৎ কুম্ভ যে সমস্ত জাতক জাতিকাদের পিতা জীবিত রয়েছেন তাদের কথা আমি আপনাদের জানাচ্ছি সেই সমস্ত পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে যদি পিতার শরীর স্বাস্থ্য খারাপ হয় তবে শীঘ্রই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন নচেত এমন হতে পারে পিতার জন্য আপনাদের প্রচুর অর্থ খরচ হয়ে যেতে পারে এমনকি পিতাকে হসপিটালে পর্যন্ত ভর্তি হতে পারে জন্মছকে যাদের শনি এবং রবি একত্রে রয়েছে বা দৃষ্টিবনিময় রয়েছে তাদের এবছর বিবাহে সামান্য বাধার সৃষ্টি হবে তবে আপনারা যদি এর প্রতিকার করে নিয়ে থাকেন তবে আপনাদের কোনো সমস্যা হবে না যাদের সাতাশ বছর বয়স অতিক্রান্ত করেছেন তাদের সাড়ে সাতিতে বিবাহ হয়ে যাবে তবে একটি বিষয় সচেতন থাকবেন বিবাহের ক্ষেত্রে বিবাহ তো আর দু একদিনের দিনের ব্যাপার নয় সারা যেহেতু জীবনের ব্যাপার আপনি যখন বিবাহ করবেন তখন অবশ্যই জন্মছক একটু ম্যাচ মেকিং করে নেবেন অর্থাৎ জাতক ও জাতিকার জন্মচকটা কোনো দক্ষ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিয়ে তারপরে আপনারা পরিণয়ের দিকে এগোন এবার আমি আপনাদের জানাই এই দু হাজার কুড়িতে কিছু কিছু আপনাদের অশুভ ঘটনা ঘটতে পারে যেমন শনির প্রভাবে আপনাদের বাক সংযোগ নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ মুখের ভাষা খারাপ হতে পারে পারিবারিক ঝামেলা বৃদ্ধি পেতে পারে এবং খাওয়া দাওয়ার উপর আপনাকে নজর রাখতে হবে সাবধানে যানবাহন চালাবেন নচেত কিন্তু ছোটোখাটো হলেও অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে কোমরে ব্যথা হাড়ের সমস্যা এগুলো কিন্তু আপনাদের বাড়তে থাকবে যারা বিবাহিত বা বিবাহিতা তারা জীবনসঙ্গীর উপর নজর রাখুন কেননা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে এছাড়াও চিকিৎসা বিভ্রাট হতে পারে যদি জন্মছকে আপনার শনি এবং রবি পীড়িত থাকে কাজেই শনি এবং রবি যদি পীড়িত থাকে এবং শনি বা রবির যদি দৃষ্টি বিনিময় হয় তবে অবশ্যই এর প্রতিকার করুন দু হাজার আপনারা অবশ্যই বৃহস্পতির মন্ত্র জপ করুন যে কোনো পঞ্জিকায় পেয়ে যাবেন